নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপসের জ্যোতিষ আলোচনা। আলোচনা চলছে এডুকেশনকে নিয়ে, অর্থাৎ শিক্ষাকে নিয়ে। তো আগে যারা তিনটি পার্ট আমার আগে এডুকেশন নিয়ে অলরেডি হয়ে গেছে, যারা যারা এখনও আগের পার্টগুলিকে দেখেননি তারা অবশ্যই আগের পার্টগুলিকে দেখবেন, তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। তো আজকে চলে আসবো সরাসরি অনুষ্ঠানে। তবে অনুষ্ঠানে আসার আগে সবসময় যে কথাটি প্রত্যেকটি অনুষ্ঠানেই আমি বলার চেষ্টা করি, যে যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তারা সরাসরি আমার নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। আমরা এডুকেশন নিয়ে আলোচনা করছি এবং এর আগের পার্টে আমরা দেখেছি যে বিভিন্ন গ্রহ এডুকেশনের ক্ষেত্রে কি কোন কোন সাবজেক্টকে কন্ট্রোল করে। তবে আজকের বিষয়টি সেই এডুকেশনের ক্ষেত্রে সাবজেক্টকে কন্ট্রোল করা নিয়েই, তবে একটু অন্যরকম। আগে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করেছি সেটি আপনাদেরকে অলরেডি হয়তো এটা আগের পার্ট হওয়া উচিত ছিল, বা ওটা ফোর্থ আর এটা তৃতীয় পার্ট হওয়া উচিত ছিল। তবে আজকেও একটি যে আলোচনাটি করবো সেটিও হচ্ছে এডুকেশনের উপরে, বিভিন্ন সাবজেক্টের এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন গ্রহের যে কন্ট্রোল ক্ষমতা আছে সেটি কীরকম। প্রথমেই আমরা এতক্ষণ অবধি যা জেনেছি, অর্থাৎ এই তিনটি পার্ট থেকে যা যতটুকু আমরা আলোচনা করেছি বা যতটুকু আমরা আমার বক্তব্য বলার চেষ্টা করেছি, সেইটুখানির মধ্যে থেকে আমরা মোটামুটি মাধ্যমিক অবধি কিন্তু আমরা এডুকেশন সম্পর্কে সেইগুলি বিষয়ে, সেই সমস্ত বিষয়গুলি যদি মাথায় রাখি, মোটামুটি কিন্তু আমাদের মাধ্যমিক অবধি একটা জাতক বা জাতিকার রেজাল্ট বা পড়াশোনা বা এডুকেশন কী ধরনের হতে পারে তার একটা মোটামুটি একটা ছবি কিন্তু চলে আসবে, সেই বিষয়গুলির উপরে যদি আপনারা পর্যবেক্ষণ করেন। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিকের পর। আমরা সবাই জানি যে মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন জাতক জাতিকা বা বিভিন্ন জাতক জাতিকার বাবা মায়েরা একটু কনফিউজড থাকেন, অর্থাৎ তারা চিন্তা করেন যে আমার ছেলে বা মেয়েকে কোন সাবজেক্ট নিয়ে পড়ালে কিন্তু বেটার হবে। সাধারণভাবে অনেক সময় দেখা যায় এটা যে যারা একটু ভালো রেজাল্ট করে তারা কিন্তু সায়েন্স নিয়েই পড়তে চায়, আবার যারা একটু খুব একটু খারাপ রেজাল্ট করে তারা বিশেষভাবে আর্টস সাবজেক্টটিকেই চয়েস করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন স্টুডেন্ট, সে ভালো নাম্বার পেয়েছে, সে তো সায়েন্স নিয়ে নিল, কিন্তু পরে আর সায়েন্স সাবজেক্টটিকে নিয়ে বেশি দূর কিন্তু এগোতে পারছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে বা আমাদেরকে বুঝতে হবে যে জ্যোতিষশাস্ত্র মতে, অর্থাৎ তার জন্মছকের যে গ্রহরা আছে সেই গ্রহদেরকে দেখে আমরা কিন্তু বলতে পারবো যে সেই জাতক কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পারে তার জন্য বিশেষ ভালো হবে এবং তার পরবর্তী এডুকেশনগুলো সুন্দরভাবে চলতে পারবে। তো তার জন্য আমাদেরকে প্রথমেই চলে আসতে হবে, মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে আমাদের কাছে কিন্তু তিনটি সাবজেক্ট চলে আসে, তিনটি বিষয় চলে আসে, সেটি হলো সায়েন্স একটি, একটি কমার্স এবং একটি আর্টস। তো আমরা প্রথমেই জেনে নিই যে সায়েন্স সাবজেক্টটির ওপরে কন্ট্রোল ক্ষমতা কোন কোন গ্রহের আছে। তো প্রথমেই আমরা সায়েন্স সাবজেক্টটির ওপরে কন্ট্রোল ক্ষমতা দেখব যে শুক্র, রবি, বুধ, শুক্র, রবি, বুধ, মঙ্গল, শনি, শুক্র, রবি, বুধ, মঙ্গল, শনি এই পাঁচটি গ্রহ কিন্তু সায়েন্স সাবজেক্টটিকে কন্ট্রোল করে। সেক্ষেত্রে অঙ্ক, এবার সায়েন্স সাবজেক্টের মধ্যে যেই বিষয়গুলি চলে আসবে, তো প্রথমেই আসবে ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুধ এবং মঙ্গলকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমাদের উপরে আমাদের চলে আসবে পদার্থবিজ্ঞান, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা কিন্তু শুক্রকে প্রাধান্য দেব। এরপরে আমাদের চলে আসবে জীবনবিজ্ঞান, জীবনবিজ্ঞানের কিন্তু প্রধান কারক গ্রহ রবি এবং মঙ্গল। তারপরে আমাদের চলে আসবে উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কিন্তু রবি এবং চন্দ্রকে বিশেষভাবে প্রাধান্য দেব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চলে আসবে রসায়ন, রসায়নের ক্ষেত্রে আমরা মঙ্গলকে প্রাধান্য দেব, তার সঙ্গে সঙ্গে কিন্তু শনিকে আমরা দেখে নেব, এবং তার সঙ্গে সঙ্গে চলে আসবে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কিন্তু মঙ্গলের সঙ্গে সঙ্গে চন্দ্রকে প্রাধান্য দেব। তো এই প্রাধান্যগুলো আমরা দেব কেমন করে? এই প্রাধান্যগুলো আমরা দেখব যে লগ্ন সাপেক্ষে সর্বদাই কেন্দ্র কোণ সর্বদাই শুভ বলা হয়, এবং যত বেশি কেন্দ্র কোণে গ্রহরা শুভ অবস্থানে থাকবে
যে সমস্ত গ্রহরা শুভ অবস্থানে থাকবে কেন্দ্র কোণে, সেই গ্রহদেরকে নিয়ে আমরা কিন্তু সাবজেক্টের উপরে বিশেষভাবে পরামর্শ দেব। অর্থাৎ বিভিন্ন গ্রহরা কেন্দ্র কোণে অবস্থানরত গ্রহদের অবস্থানটি দেখে আমরা কিন্তু বলতে পারবো যে এই সাবজেক্ট নিয়ে এই জাতক পড়াশোনা করলে এই জাতকের ক্ষেত্রে সেটি ভালো হবে এবং নেক্সট এডুকেশনগুলো খুব সুন্দরভাবে এগোতে পারে। তাহলে এটা হলো সায়েন্সের বিষয়। এরপরে আমরা তার সঙ্গে সঙ্গে আরও একটি জিনিস মাথায় রাখবো যে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমরা চন্দ্র এবং রবিকে প্রাধান্য দেব, ভূগোলের জন্য আমরা কিন্তু মঙ্গল বৃহস্পতিকে প্রাধান্য দিয়ে থাকব। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি কোনো এডুকেশন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা শুক্র বুধকে প্রাধান্য দেবো এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলকে প্রাধান্য দেবো। এবারে চলে আসবো কমার্স। কমার্স সাবজেক্টটিকে কন্ট্রোল করে রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র। কমার্স সাবজেক্টটিকে কন্ট্রোল করে রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র। তো কমার্স নিয়ে যারা পড়াশোনা করতে চাইবে বা পড়াশোনা তাদের ভালো হবে কমার্স নিয়ে, যাদের রবি, মঙ্গল, শুক্র, চন্দ্রের একটি শুভ, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রের একটি কেন্দ্র কোণেতে শুভ অবস্থান থাকবে বা লগ্নের মধ্যে শুভ অবস্থান থাকবে বা পঞ্চম ভাবের মধ্যে শুভ অবস্থান থাকবে, তাহলে কিন্তু সেই জাতকের কমার্স নিয়ে পড়লে বেটার হবে। এছাড়াও কমার্স নিয়ে পড়লে পড়ার ক্ষেত্রে জন্মচক্রের ভিতরে একটি বুধাদিত্য যোগ থাকলে পারে কিন্তু খুব ভালোই হয় বিষয়টি। তো কমার্সের মধ্যে আমরা পেয়ে যাব যে প্রথমে যে সাবজেক্টটিকে পেয়ে যাব সেটি হচ্ছে হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসের ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রধান কারক গ্রহ হচ্ছে বুধ। তার সঙ্গে সঙ্গে আমরা ইকোনমিক্স, জিওগ্রাফি পাব, সেখানে কিন্তু আমরা বৃহস্পতিকে প্রাধান্য দেব। এবং যারা যারা বিজনেস অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, বিজনেস অর্গানাইজেশনের জন্য কিন্তু আমরা বুধকে প্রাধান্য দেব। এবারে এইচএসের পর যখন আমরা বিকম পড়ব, বিকমের ক্ষেত্রে কিন্তু সেখানে কয়েকটি সাবজেক্ট চলে আসবে, যেমন হচ্ছে ফিনান্স, বিজনেস, ম্যাথ, ইনকাম ট্যাক্স বা ইকোনমিক্স, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিকমের থেকে কিন্তু আমরা পাবো। সেক্ষেত্রে আমাদেরকে মঙ্গল বৃহস্পতিকে অত্যন্ত ভালো হওয়া প্রয়োজন। মঙ্গল বৃহস্পতি যদি খুব স্ট্রং না থাকে বা ভালো না থাকে তাহলে কিন্তু বিকমের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। তো এর সঙ্গে সঙ্গে আমরা বিশেষ করে যারা ভবিষ্যতে ফাইন্যান্স নিয়ে বা ট্যাক্সেশন নিয়ে বা ল নিয়ে যারা পড়াশোনা করতে চাইবে বা পড়াশোনা করতে চাও, তাদের জন্মছকে কিন্তু এই গ্রহগুলির সঙ্গে চন্দ্র বৃহস্পতির যদি শুভ যোগ সৃষ্টি হয় বা চন্দ্র বৃহস্পতি যদি একে অপরকে কোনোভাবে দৃষ্টি দেয় এবং সেটি শুভ দৃষ্টি দেয়, তাহলে কিন্তু এই বিষয়গুলি কিন্তু বিশেষ করে অর্থাৎ ফাইন্যান্স বা ট্যাক্সেশন বা লয়ের ক্ষেত্রে কিন্তু এটি খুব পজিটিভ হবে এবং সেই জাতক কিন্তু যথেষ্ট সফলতা লাভ করতে পারবে। আবার মাধ্যমিকের পর যারা আর্টস নিয়ে পড়তে চাও, তো সেক্ষেত্রে আর্টসের কারকগ্রহ হচ্ছে শুক্র, চন্দ্র, বৃহস্পতি প্রধান কারকগ্রহ। তো আর্টসের ক্ষেত্রে আমরা যে সাবজেক্টগুলো পাবো, প্রথমেই আমরা পাবো বাংলা বা সাহিত্য, সেক্ষেত্রে কিন্তু আমরা চন্দ্রকে প্রাধান্য দেব। এরপরে আমরা পাবো ইংরাজি, তবে আর্টসের ইংরাজির ক্ষেত্রে আমরা কিন্তু যেমন ইংরাজি বিদ্যার ক্ষেত্রে আমরা প্রথমে বলেছিলাম যে শনি প্রধান কারক গ্রহ, এবার আর্টসের ক্ষেত্রে যে ইংরাজিটা আমরা পাবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা রবিকে কিছুটা হলেও সেখানে প্রাধান্য দেব। এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো বিদেশি ভাষার ক্ষেত্রে আমরা যা রাহুকে প্রাধান্য দিয়ে থাকব এবং সে সাত সঙ্গে সঙ্গে শনিকেও আমরা প্রাধান্য দেব। এবং সংস্কৃত বা প্রাচীন ভাষা নিয়ে যারা পড়াশোনা করতে চাইবে তাদের জন্য কিন্তু শনিচন্দ্রের একটি শুভ সংযোগ হওয়া দরকার। অর্থাৎ শনিচন্দ্র শুভ কোনো কেন্দ্র কোণে অবস্থান করলে পারে এটি কিন্তু শুভ হবে। এরপরে হচ্ছে ফিলোসফির ক্ষেত্রে বা দর্শনের ক্ষেত্রে কিন্তু আমরা শনি বৃহস্পতিকে দেখব বা শনি বৃহস্পতিকে ভালো হওয়া উচিত হবে। তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল সায়েন্স পাওয়া যাবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা বৃহস্পতি রবিকে প্রাধান্য দিয়ে থাকব বা বৃহস্পতি রবি এই পলিটিক্যাল সায়েন্সকে কন্ট্রোল করে। তার সঙ্গে সঙ্গে ইতিহাসকে কন্ট্রোল করে শনি বৃহস্পতি। আমরা ইতিহাসের ক্ষেত্রে আগে যখন আলোচনা করেছি তখন আমরা পেয়েছিলাম যে ইতিহাস সাবজেক্টকে কিন্তু শনি এবং বৃহস্পতি মিলে কন্ট্রোল করে। তার সঙ্গে সঙ্গে সাইকোলজি, সাইকোলজির ক্ষেত্রে প্রধান কারক গ্রহ কিন্তু চন্দ্র।
কিন্তু সাইকোলজির ক্ষেত্রে আমরা চন্দ্রের সঙ্গে বুধকেও দেখবো, কারণ চন্দ্র বুধ মিলেই কিন্তু সাইকোলজিকে কন্ট্রোল করে থাকে। এর সঙ্গে সঙ্গে ভূগোলের ক্ষেত্রে আমরা কিন্তু মঙ্গল বুধের সম্পর্কটিকে দেখবো, বা মঙ্গল বুধ যদি শুভ অবস্থানে থাকে তাহলে ভূগোল সম্পর্কে আমরা কিন্তু অবশ্যই ভূগোলের জায়গাটাকে কিন্তু মঙ্গল বুধ মিলে কন্ট্রোল করে। আর্টস বা আর্টসের মধ্যে আবার যারা সায়েন্স রাখতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তাদের কিন্তু মঙ্গল ভালো হতে হবে এবং অবশ্যই একটি ভালো বোধাদিত্য যোগ থাকা উচিত। এছাড়াও আমরা এইচএসের পর যদি আরও অন্যান্য শাখার মধ্যে আমরা যদি যেতে চাই, যেমন হচ্ছে পারফর্মিং আর্টসের ক্ষেত্রে বা ফাইন আর্টসের ক্ষেত্রে যারা পড়াশোনা করতে চায়, তারা কিন্তু চন্দ্র শুক্রের শুভ অবস্থান বা শুভ যোগ কিন্তু তাদের এই এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ হতে পারে। যারা ক্লাসিক্যাল গানের দিকে যেতে চায় তাদের জন্য কিন্তু বুধ বৃহস্পতি এবং শুক্রের অবশ্যই প্রধান, ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে সমস্ত আর্টের ক্ষেত্রে কিন্তু শুক্র প্রধান। এবং তার সঙ্গে সঙ্গে আমি আগে আলোচনা করেছিলাম যে একা কিন্তু এক একটা এমন এমন সাবজেক্ট চলে আসবে যেগুলো কিন্তু একা একটি গ্রহ কন্ট্রোল করতে পারে না, তাই যারা ক্লাসিক্যাল গানের দিকে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র বৃহস্পতি এবং বুধের একটি সম্পর্ক শুভ হলে ভালো হবে। ক্লাসিক্যাল নাচের ক্ষেত্রে কিন্তু আমরা শুক্রের সঙ্গে সঙ্গে মঙ্গলকে আমরা অবশ্যই প্রাধান্য দেব। তবে এই প্রাধান্যগুলো আমরা দেব, তবে যখন আমরা ক্লাসিক্যাল গান বা ক্লাসিক্যাল নাচ এই সমস্ত জায়গাগুলো যখন আমরা দেখব, তখন কিন্তু শুধুমাত্র এই গ্রহগুলিকে দেখলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু ভাবকে দেখতে হবে এবং আপনাদেরকে সেটা বুঝে নিতে হবে বিষয়টা, কারণ তাহলে বিষয়টা অনেক অনেক বড় হয়ে যাবে। কারণ আমরা যখন এরপরে আলোচনা করব যে বিভিন্ন ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে কী যোগ থাকা দরকার, ভালো ড্যান্সার হতে গেলে পরে কী যোগ থাকা দরকার, একজন ভালো একজন হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে সফল, একজন হোটেল ম্যানেজমেন্টের পড়াশোনার ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে জন্য কী যোগ থাকা দরকার, একজন ডাক্তার হতে গেলে পরে কী যোগ থাকা দরকার, একজন উকিল হতে গেলে পরে কী যোগ থাকা দরকার, তখন আমরা বুঝতে পারবো যে এই সমস্ত আলাদা আলাদা বিষয়ের ওপরে যেমন গ্রহগুলোকে আমরা দেখব তেমন কিন্তু বেশ কিছু ভাব আছে, যেই ভাবগুলি কিন্তু আলাদা আলাদাভাবে এই সমস্ত জায়গাগুলোকে ইন্ডিকেট করে। তো অভিনয়ে যারা করতে চায়, যারা অ্যাক্টিং লাইনে যেতে চায়, তাদের শুক্রকে বলশালী হতে হবে, তার সঙ্গে সঙ্গে শনি বুধ মঙ্গল এবং রাহুকে কিন্তু শুভ অবস্থানে থাকতে হবে। এবং আমি আবার একটি কথা বলবো যে এই যে শুভ অবস্থানের কথাটি বারবার ধরে বলছি, এটি কিন্তু কেন্দ্র কোণে শুভ অবস্থান বা ডিগ্রিগতভাবে একে অপরের কাছে খুব কাছাকাছি শুভ ভাবের মধ্যে থেকে বা এই ধরনের কিন্তু শুভ অবস্থানগুলোকে আপনারা মাথায় রাখবেন। এই সঙ্গে সঙ্গে যারা পেইন্টিং নিয়ে কোনো কাজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র বুধের অবস্থানটি শুভ হওয়া উচিত। তো এখানে আরও দু একটি বিষয় আপনাদেরকে বলবো, যেটি হচ্ছে আপনারা মাথায় রাখবেন এটি যে যদি জন্মছকের ভেতরে শুক্র চন্দ্রের শুভ যোগ দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সেই জাতকের কিন্তু চিত্রকলাতে পারদর্শী হতে পারে। বুধ যদি ভালো থাকে জন্মছকের ভেতরে, অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে এটি একটি নোট মনে করবেন, বুধ যদি এডুকেশনের ক্ষেত্রে বুধ যদি গ্রহটি সম্পূর্ণভাবে ভালো থাকে এবং শুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু কোনো বিষয়কে গুছিয়ে বলার ক্ষমতা কিন্তু সেই জাতকের ভেতরে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। শনি যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই জাতক ইংরাজি বিদ্যার ওপরে খুব সহজেই আয়ত্ত করতে পারবে এই বিদ্যাটিকে। তার সঙ্গে সঙ্গে আর একটা কথা খেয়াল রাখতে হবে যে জন্মচক্রের ভিতরে যদি রাহু খুব অশুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু এডুকেশনের উপরে যথেষ্ট নেগেটিভ প্রভাব সৃষ্টি করবে। বিশেষ করে রাহু যদি অশুভ হয়ে লগ্নের সঙ্গে পঞ্চম ভাবের সঙ্গে নবম ভাবের সঙ্গে সৃষ্টি করে সম্পর্ক, বা বুধ চন্দ্র বৃহস্পতি রবি যে কোনো গ্রহের সঙ্গে রাহু যদি সম্পর্ক স্থাপন করে, বিশেষ করে প্রধান কারক গ্রহ যেমন আমি বললাম বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র এই সমস্ত গ্রহের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে এবং রাহু যদি খুব বেশি অশুভ হয়ে সম্পর্কটা স্থাপন করে তত বেশি অশুভত্ব দেখতে পাওয়া যাবে। তো এটি হলো আমার ফোর্থ পার্ট। এরপরে আমরা পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করব, এই এডুকেশন পারপাসেই, যেটি হচ্ছে এডুকেশনের জন্য যে আরও বেশি গভীর ম্যাথামেটিক্সটি দরকার, আরও সূক্ষ্মভাবে বিচার করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে আমার পঞ্চম ভাব নিয়ে আলোচনা চলবে। এবং তার সঙ্গে সঙ্গে
এখনো হয়তো আরো দু তিনটি পার্ট হয়ে যাবে এডুকেশন নিয়ে, অবশ্যই আপনারা দেখবেন এবং ভালো লাগলে পারে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। কোনো সমস্যা বা কোনো ত্রুটি যদি আপনাদের মনে হয় আমার অনুষ্ঠানের মধ্যে, সেটিও কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবেন, তাহলে আমি নেক্সট অনুষ্ঠানেতে আমি অবশ্যই সেই ত্রুটিটিকে মনে রেখে পরের অনুষ্ঠানটি করব। তো এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে যে আমার অনুষ্ঠানটি দেখলেন, যে সময় ব্যয় করে আমার অনুষ্ঠানটিকে দেখলেন, তার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ এবং তার সঙ্গে সঙ্গে নমস্কার, থ্যাংক ইউ।